আজকে একটা সম্পূর্ণ অচেনা জায়গার সন্ধান দেবো আপনাদের। নীল আকাশের শামিয়ানার নিচে পাইন আর ধূপি বনের হাত ছানি, এ এক অমোঘ আকর্ষণ, একে এড়ানো যায় না। শহরের ব্যস্ত জীবন থেকে তাই পালিয়ে বেড়ায়, আশ্রয় খুঁজি নিখাত প্রকৃতির কাছে। পাহাড় আমাকে আপন করে নেয়, বাউন্ডুলে জীবন কাটায় অখ্যাত পাহাড়ি গ্রামগুলোর আনাচে কানাচে। টের পাই বেঁচে থাকার আনন্দ, খুঁজে পাই বেঁচে থাকার মানে। এখানে এলে আপনিও খুঁজে পাবেন বেঁচে থাকার মানে। আজকে একটা সম্পূর্ণ অচেনা জায়গার সন্ধান দেবো আপনাদের। এই যে আমার পেছনে রাস্তাটা দেখছেন, সেটা সোজা চলে গিয়েছে চিমনি বলে একটা গ্রামে। কার্শিয়াংয়ের খুব কাছেই চিমনি, খুবই অপরিচিত একটি গ্রাম, কিন্তু তার সৌন্দর্য দেখার মতো। তাহলে চলুন আমার সঙ্গে ঘুরে নেবেন চিমনি গ্রামটা। কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে কার্শিয়াং, তারপর আর মাত্র 8 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এমন সুন্দর গ্রামের হদিশ সত্যিই কম মেলে। তার উপর এখানে হামলে পড়া টুরিস্টদের ভিড় নেই। কার্শিয়াং থেকে এত কাছে চিমনি গ্রামের সন্ধান পেতেই পিঠের রুকস্যাক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। শিলিগুড়ি থেকে শেয়ার জিপে কার্শিয়াং, তারপর একটা গাড়ি ভাড়া করে চলে আসা যায় চিমনি গ্রামে। সব মিলিয়ে শিলিগুড়ি থেকে বড়জোর 2.5-3 ঘন্টার মামলা। চিমনিতে পা না দিলে মালুমই হবে না যে এত কাছে এমন সুন্দর একটি ছুটি কাটানোর জায়গা আছে। চিমনিতে শুধু নিখাত প্রকৃতি, আর মন যেদিকে চায় হারিয়ে যাওয়া যায়। একেবারে ভার্জিন স্পট, পর্যটন মানচিত্রে এখনও চিমনিকে খুঁজে পাওয়া যাবে না। ফলে ভিড়টির নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, ঝাঁ চকচকে ওল্ড মিলিটারি রোড এঁকে বেঁকে চলে গিয়েছে গ্রামের ভেতর। নৈঃশব্দ আর প্রকৃতিকে সঙ্গী করে দিব্যি দিনভর ঘুরে বেড়ানো যায়।
ডাইনে বায়ে ওপর নিচে যেদিকে তাকাবেন সেদিকে শুধু চোখ জুড়ানো প্রকৃতির নির্ভেজাল রূপ। স্বয়ং ঈশ্বর যেন আপন স্নেহ ও ভালোবাসার মোড়কে সাজিয়ে রেখেছে চিমনি নামের এই অখ্যাত পাহাড়ি গ্রামটিকে। চিমনি গ্রামটা ছোট নয়, অনেকটা এলাকা জুড়ে ছড়ানো। গোটা গ্রামটা দুটো ভাগে বিভক্ত, একটা লোয়ার চিমনি আর একটা আপার চিমনি। দুটো গ্রামকেই জুড়েছে ওল্ড মিলিটারি রোড। ঝকঝকে চওড়া পিচের রাস্তা চলে গিয়েছে গ্রামের মাঝখান দিয়ে। চিমনিতে বড় দোকান বাজার নেই, ছোটখাটো কিছু স্থানীয় দোকান রয়েছে। কাছাকাছি বাজার বলতে দেউরালি। দেউরালি গ্রামটাও ছবির মতো সুন্দর। ধুপিয়ার পাইন বনের ফাঁক দিয়ে চোখ চলে যাবে দিগন্ত বিস্তৃত ল্যান্ডস্কেপে, মন হারাবে এই অনাঘ্রাতা গ্রামের পথে পথে। তিস্তা, মহানন্দা, দুধে ও বালাসন চারটে নদীর মিলনও দেখা যায় অনেক ওপর থেকে। আবার চিমনিকে বেস ক্যাম্প করে চলে যেতে পারেন বাগোড়া, চটকপুর, ডাউ হিল বা মংপু। চিমনি থেকে ছোটখাটো ট্রেকিংও সেরে নেওয়া যায়। জঙ্গলের মধ্যে দিয়ে পাকা রাস্তা চলে গিয়েছে বাগোড়া পর্যন্ত, ইচ্ছে করলে সেই পথেও পা বাড়াতে পারেন অথবা চলে যেতে পারেন দেউরালি। চিমনি গ্রামের ছবি এতক্ষণ আপনারা দেখলেন, কিন্তু কেন এই চিমনি গ্রামের নাম চিমনি হলো সেটা তো জানতে হবে। এই যে দেখছেন এই চিমনি থেকেই চিমনি গ্রামের নাম চিমনি। গ্রামের নাম চিমনি কেন, আর গ্রামের মাঝে মাথা তুলে এই চিমনি বা কেন দাঁড়িয়ে আছে, এ প্রশ্ন মাথায় আসবেই। তাই বলে রাখি, মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই চিমনি থেকেই এই গ্রামের নাম চিমনি। একটা সময় ব্রিটিশরা দার্জিলিং এর আবহাওয়ার প্রেমে পড়ে ঠিক করলেন সেখানে একটি গ্রীষ্মাবাস তৈরি করবেন। সেই ভাবনা থেকেই দার্জিলিংকে শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেন তারা। এই পথেই ব্রিটিশ সেনা ও আধিকারিকরা খচ্চরের পিঠে চড়ে দার্জিলিং এর উদ্দেশ্যে যেতেন। তখন মাঝপথে ঠান্ডার হাত থেকে বাঁচতে ও বিশ্রাম নেওয়ার জন্য তারা এখানে একটি ডাক বাংলো তৈরি করেছিলেন। 1839 সালে তৈরি সেই ডাক বাংলোয় একটি লম্বা চিমনি ছিল। কালক্রমে ডাক বাংলোটি ধূলিসাৎ হলেও চিমনিটি রয়ে যায়। পরে সেটিকে মেরামত করে সংরক্ষণ করা হয়। সেই থেকেই এই গ্রামের নাম চিমনি। কেউ কেউ বলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা এই পথ দিয়ে দার্জিলিং ও কার্সিয়াং এর মধ্যে যাতায়াত করতেন, তখন তারা এই চিমনি তৈরি করেছিলেন। চিমনির সামনে বসে তারা বিশ্রাম নিতেন, ঠান্ডার সময় এটিকে তারা ফায়ার প্লেস হিসেবে ব্যবহার করতেন। ইতিহাস বা জনশ্রুতি যাই বলুক, মোদ্দা কথা হলো ব্রিটিশদের হাতে তৈরি 23 ফুট উচ্চতার এই 180 বছরের প্রাচীন চিমনি থেকেই এই গ্রামের নাম আজও চিমনি। আকাশ পরিষ্কার থাকলে চিমনি গ্রাম থেকে সন্দাকপু ফালুটের ফাঁক গলে কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে পাওয়া যায়। চিমনিতে থাকার ব্যবস্থা বলতে হাতে গোনা দু একটি হোমস্টে। এখানে এখনো হোটেল রিসর্ট মাথা তুলে দাঁড়ায়নি। এখানে থাকার পক্ষে আদর্শ জায়গা হলো লোয়ার চিমনিতে সুরজ ছেত্রীর হিমালয়ান হোমস্টে। মূল বাড়ির পিছন দিকে সিঁড়ি দিয়ে একটু নিচে নামলেই দুটো পৃথক কটেজেরও ব্যবস্থা রয়েছে, যার নাম ব্যাম্বু কটেজ। মূল বাড়ির রুমে না থেকে কটেজে থাকাটাই শ্রেয় মনে করলাম, কারণ কটেজ দুটো একেবারে প্রকৃতির কোলে তৈরি, চারদিকে সবুজের সমারোহ। ¶¶
চিমনিতে প্রকৃতি নিজেকে যেন উজাড় করে দিয়েছে। বিকেলের আলো ফুরিয়ে এলে পাইন আর ধূপি বনের ফাঁক দিয়ে পশ্চিম আকাশে রঙের হোলি খেলতে শুরু করবে সূর্যদেব। আগুনের লাল বল দ্রুত ফিকে হয়ে টুপ করে ডুব দেবে আকাশের দিগন্ত রেখায়। চরাচর জুড়ে জেগে থাকবে নৈঃশব্দ। বন্ধুরা কেমন লাগছে আমার এই কাজ? আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, আপনাদের মতামত আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই মতামত জানাতে ভুলবেন না। মতামতের জায়গা রাখা রয়েছে নিচেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমার এই চ্যানেলের কাজকর্ম সম্পর্কে যদি আপনারা সরাসরি খবর পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততদিনের জন্যে বিদায়, সঙ্গে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।